আসসালামু আলাইকুম। তো আপনি যখন আপনার বন্ধুকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, তো তখন যে সে যখন মেসেজটা দেখে তখন আপনি এখানে ব্লু টিক দেখতে পান, ঠিক আছে, ব্লু টিক দেখতে পান, তার মানে আপনি বুঝতে পারেন যে সে মেসেজটা সেন্ড করছে, মানে দেখছে। এবং আপনার বন্ধু যখন আপনাকে মেসেজ পাঠায়, আপনি যখন সেটা খুলে দেখেন মেসেজটা, পরের মেসেজটা, তখন সেও এখানে ব্লু টিকটা দেখতে পায়। এখন আপনি যদি চান যে ব্লু টিকটা অফ করে দিতে, সেটাও কিন্তু পারেন। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, এইখানে যেমন আমি এই মেসেজটা সেন্ড করছি, সেন্ড করার পরে আমি যে এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে ধরে এটা সিলেক্ট করলাম, তারপরে থ্রি লাইনের মধ্যে ক্লিক করবো, দেন ইনফোর মধ্যে ক্লিক করবো, ঠিক আছে। ইনফোর মধ্যে ক্লিক করার পরে দেখেন এটা 8/8/2021 ডেলিভার্ড হয়েছে, আমি সেন্ড করছিলাম, দেন এটা সে পড়ছে, মানে রিড করছে হলো 8/8/2021 6 মিনিট পরে। তো এই জিনিসটা আপনি বন্ধ করতে পারেন ইচ্ছে করলে, এই শ্যাডো আইকন থাকবে এখানে, ব্লু টিক দেখাবে না। তো কীভাবে বন্ধ করবেন, আপনি আপনার হোয়াটসঅ্যাপে মানে হোমে চলে আসবেন, তারপরে এখানে থ্রি লাইনের মধ্যে ক্লিক করবেন, তারপরে সেটিংসের মধ্যে ক্লিক করবেন। সেটিংসের মধ্যে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে একটা প্রাইভেসি নামে একটা অপশন পাবেন, প্রাইভেসি অপশনের নিচের দিকে যাবেন, যাওয়ার পরে রিড রিসিপ্টস, এইটা যদি আপনি অফ করে দেন, তাহলে যদি আপনি আপনার বন্ধুকে মেসেজ সেন্ড করেন এবং সে যদি রিড করে, আপনিও এখানে শ্যাডো আইকন দেখতে পারবেন, আপনিও কোনো ব্লু টিক দেখতে পারবেন না। এবং আপনার বন্ধু যদি আপনাকে মেসেজ সেন্ড করে, আপনি যদি সেটা পড়েন, খুলে দেখেন মেসেজটা, তারপরেও কিন্তু সে ওইখানে বুঝতে পারবে না, তার ওখানে শ্যাডো আইকন থাকবে, সে বুঝতে পারবে না যে আপনি মেসেজটা পড়ছেন কিনা, সেখানে ব্লু টিক দেখাবে না। তো আপনি চাইলে এটাকে অফও করতে পারেন, অনও করতে পারেন, যেমন আমি এটাকে অফ করছিলাম, এটাকে আবার অন করে দিলাম।